আর আমরা মাংসটাকে ফ্রাই করে করো, তাই তো? তোমাদের কোনো ফ্রিজে আর ফ্রিজ আপ করা কোনো মাংস থাকবে না, থাকবে না। কেমন লাগলো? তো খুলে যাচ্ছে মাংস, দেখো এতটা পরিমাণে সফট। নমস্কার বন্ধুরা, নতুন একটি ফুড এপিসোডে সকলকে স্বাগতম জানাই। আর আজকে কিন্তু আমি চলে এসেছি অশোকনগর হরিপুরে কালাচাঁদ ঠাকুরের বাড়িতে, যেখানে পাওয়া যাচ্ছে মাত্র 80 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি আর 40 টাকায় চিকেন চাপ। দুজন মিলেই কিন্তু একদম রেশারেশি করে খাবো, দেখবো যে কে কতটা খেতে পারে। যেহেতু আনলিমিটেড তো আজকে ট্রাই করবো, যতটা পারবো ততটা খাবো অবশ্যই। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, এই যে ভাইদের সবুজ মণ্ডল ব্লগ, অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে ফলো করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাই তো? একদম একদম একদম। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে, আর এখানে কিন্তু কিচেনটা আছে। এই যে এগিয়ান এগিয়ান, এই দেখতে পাচ্ছ চিকেন চাপ, দেখো গ্রেভিটা দেখো পুরো লাল লাল ঝাল ঝাল। আর ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডে বিরিয়ানি হাঁড়ি রয়েছে, পুরোটা কিন্তু কাঠের জালে রান্না হয় এখানে। এটা কি রাইস আছে? এটা 303 প্রিমিয়াম প্রিমিয়াম, এই তো। আর দূরে পুরো একদম এই মাংসের যে সাইজটা কত রেখেছে এখানে? মাংসের সাইজ আছে 115 গ্রাম 20 গ্রাম, হাতে কাটে তো ওই যে তুলে দেখা লেগ পিস আছে, লেগ পিস। বাহ, আর আমরা মাংসটাকে ফ্রাই করে করি, ফ্রাই করে করো, তাই তো? মানে দিনের দিনই মাংসটা আনো, তাই তো? হ্যাঁ, দিনের দিন আনি। আচ্ছা আচ্ছা, তোমাদের কোনো ফ্রিজে আর ফ্রিজ আপ করা কোনো মাংস থাকবে? মাংস থাকবে না, কারণ বাড়ির মধ্যে বেচি তো, বাবার একটা রেপুটেশন আছে। একদম। আচ্ছা, এই যে কালাচাঁদ ঠাকুর, ওটা কি তোমার বাবার নাম? বাবা বাবার নাম। রান্নাটা কে করছে, মানে তুমি করো না বাবা করে? বাবার থেকে আমি 4 বছর, 4.5 বছর বানাচ্ছি তো, শিখে গেছি। এবার যেদিন ভালো না লাগে বাবারে বলি, বাড়ি থাকলে বাবা বানিয়ে দেয়। দোকানের বয়সটা কবে আছো? দোকানের বয়স 4:30। 4:30 খোলাটা কখন থাকে, ওপেনিং টাইমটা বলে দাও? ওপেনিং দুটোর থেকে রাত 9:30-10:00। প্রত্যেকদিন খোলা থাকে? প্রতিদিনই। যদি হাবড়া থেকে আসে তাহলে হরিপুর বাস স্ট্যান্ড নামতে হবে, অটো তাহলে নেমে আমাদের বিধানপল্লির দিকে আসতে হবে। এসে বলবে যে রান্না করে কালা ঠাকুরের বাড়ি যাবো, দেখে দেবে। আর যদি কেউ অশোকনগর থেকে আসে এসে বলবে যে হরেপতলা মোড় নিয়ার বাই সুকান্ত সঙ্গ ক্লাব হরিপুর বিধানপল্লী। আচ্ছা আচ্ছা, বাবার নাম বলে দেখিয়ে দেবে। চিকেন চাপ দিয়ে বিরিয়ানি দিয়ে চিকেন বিরিয়ানি দিয়ে 120 টাকা, যদি 20 টাকা মানে চাপ 40 টাকা। হ্যাঁ, চাপ 40 টাকা না, যদি কেউ বিরিয়ানির সাথে চিকেন চাপ নেয় তাহলে 120, আর যদি আলাদা চাপ নেয় তাহলে 50 টাকা। 50 টাকা পার্সেলের জন্য কোনো এক্সট্রা চার্জ আছে? না না, পার্সেল চার্জ নেই, চার্জ নেই, তাই তো। আর হ্যাঁ, বসে গেলে আনলিমিটেড। আচ্ছা, তুমি এত কমে কিভাবে দিচ্ছ যে আনলিমিটেড বিরিয়ানি 80 টাকার মধ্যে? এটা কিভাবে দিচ্ছি? আমরা নিজেরা কারিগর, কোনো ক্যারি খরচা নেই, বাড়ির মধ্যে বসে বেচছি, এই জন্য দিতে পারি। লোক দিয়ে করলে বিরিয়ানি আমার 110 টাকা বেচতে। আচ্ছা আচ্ছা, এখানকার যে কাস্টমার, তোমাদের ডেলি কাস্টমার, ওগুলো কি লোকালের নাকি? কোথা থেকে লোকাল আছে? লোকালদের শুধু ব্যবসা হয় না, লোকালও আছে। আমাদের দোকানটা যদি 4.5 বছর বয়স, বাবার একটা পরিচিতি আছে কালাদার বাড়ি, সেই সব করে ছড়িয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়। আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের মাধ্যমে, কিছু কাস্টমার অবশ্যই জানতে পেরেছে যে বাড়িতে দোকান আছে। তোমার পাশে তো কলেজ রয়েছে, হরিপুর কলেজ, ওখানকার কিছু ক্যান্ডিডেট কি আসে? হ্যাঁ হ্যাঁ, অনেকেই আসে। আচ্ছা আচ্ছা, কলেজে কলেজেও তো মাস্টার আমাদের, যারা ক্লার্ক আছে, ঠিক আছে, নন টিচিং স্টাফ আছে, তারা প্রফেসর আছে না, তারা ফোন করে, কেউ এসে নিয়ে যায়, তারা পার্সেল নিয়ে হয়তো লাঞ্চ করে। আমরা বিরিয়ানির মধ্যে ফুড কালার ইউজ করি না, আমাদের যে কালার আছে একদম ন্যাচারাল কালার বিরিয়ানি, যে কালারটা, তাই তো? ঠিক আছে, এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তার কালার, এটা পেঁয়াজ বেরেস্তা। হ্যাঁ, ফুড কালার খাওয়া তো ক্ষতিকর। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর মাংসটাকে সব থেকে বড় কথা, কাঠের জালে তো বানাই, আর মাংসটাকে আমরা ডাইরেক্ট ফ্রাই করে নিই, ফ্রাই করে না, মেরিনেট করে ফ্রাই করে নিই, করে তারপরে দাও। হ্যাঁ, ঘিটা একটু দেখো, এটা কি পিওর দেশি ঘি? একদম দেশি ঘি, একদম ঘোষের ঘি। এটা ওদের নিজস্ব গরু মহিষ আছে, গন্ধ আছে, পুরো খাঁটি, একদম খাঁটি ঘি, গরু মহিষ আছে ওদের নিজস্ব, দেশি ঘিটা এটা ইউজ করো। হ্যাঁ একদম, এটা আমরা বাড়িতে ভাত খাওয়া খাওয়ার জন্য নিয়ে আসি, সেটা ইউজ করো, ইউজ করি একদম। আচ্ছা আচ্ছা, কলা পাতাতে নাকি? একদম। আচ্ছা, কলা পাতা তো অপশনাল, যদি চায় কলা পাতা, যদি কেউ চায় তাহলে কথা অপশনাল, যদি কেউ চায় তখন কলা পাতা দিই, কলা পাতা অপশনাল। এটা মানে টাটকা, এটাও টাটকা, পুরো গাছ থেকে কেটে দিয়ে যাবে, কলা পাতাটাও কিন্তু টাটকা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ চিকেনটা চলে গেল, আলু চলে গেল, ডিম দিচ্ছ না দাদা? না, ডিম দিলে 90 টাকা, ডিম দিলে 90 টাকা। কাঁচা লঙ্কা, শসা আর কি পেঁয়াজ, কমপ্লিট দাদা? একদম। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ কলা পাতায় কিন্তু বিরিয়ানিটা সার্ভ করা হয়েছে, আর দেখো কতটা দিয়েছে, কোয়ান্টিটি দেখো, আর দেখো হাতে নিতেই ও খুব সুন্দর একটা কিন্তু স্মেল নাকে আসলো। 120-130 গ্রামের চিকেন, ও ভাই সাহেব দেখো, হাতে দিতে হাতের সাথে পুরো মিশে গেল। ও মাইক, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে। এই দেখো একটু গরম আছে, আর দেখো পুরোটাই কিন্তু কলে গেছে, এত গরম ভাঙতে পারছি না, যাই হোক। পর্যাপ্ত পরিমাণে কিন্তু বিরিয়ানির মশলাটা গেছে এর মধ্যে,
আর আমি বলবো 80 টাকার মধ্যে কিন্তু অনেকটাই দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ পুরো প্লেট ভর্তি। আর শুধু এই নয়, আমার খেতে খেতে যদি আরও লাগে রাইস দাদা কিন্তু আরও দেবে, মানে আনলিমিটেড, পুরোটাই বলতে পারো আনলিমিটেড। এখানে বসে তুমি যতটুকু খাবে ততটা পুরোটাই কিন্তু আনলিমিটেড। আর চিকেনের ব্যাপারটা একটু বলি, চিকেনের মধ্যে বিশেষত্ব যেটা এখানে দেখলাম, অন্যান্য জায়গায় কিন্তু চিকেনটা নর্মালি দিয়ে দেয়, এখানে কিন্তু চিকেনটা মানে আগে ফ্রাই করে মানে ম্যারিনেট করে ফ্রাই করে তারপরে কিন্তু এখানে দেয়। এইটার জন্য কিন্তু এটার মধ্যে মানে চিকেনের যে একটা মুরগির যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু নাকে আসছে না। আর আমি কিন্তু খেয়ে দেখেছি, আমার কিন্তু দারুণ লেগেছে। পুরোটাই কিন্তু ফ্রেশ চিকেন, কোনো রকম বাসি কিন্তু এখানে এরা ইউজ করে থাকে না, দিনের মাল কিন্তু দিনেই আসে। অনেক জায়গায় এরকম হয় যে আতর বা গোলাপজাম যেগুলো বিরিয়ানিতে ইউজ হয় সেগুলো অনেক হিউজ পরিমাণে ইউজ হয়, যার জন্য কিন্তু গন্ধটা একটু বেশি লাগে। এখানে কিন্তু সব কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইউজ করেছে, যার জন্য কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। তো একটা কথায় কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটো দিক থেকে যদি আমি বিচার করি আমার কিন্তু দারুণ লাগছে। 80 টাকা হিসাবে কিন্তু অনেকটাই দিচ্ছে এখানে। ও লাল লাল ঝালঝাল চিকেন চাপ, এটার সাইজটা হচ্ছে 130 গ্রামের ওপরে আছে, দেখতে পাচ্ছ গ্রেভিটা, ও হো গ্রেভিটা দেখো। আর এটা হচ্ছে বিরিয়ানির সাথে নিলে কিন্তু 120 টাকা, মানে বিরিয়ানির দাম হচ্ছে 80 টাকা, চিকেন চাপের সাথে যদি তুমি নাও বিরিয়ানির সাথে 40 টাকা অ্যাড করে 120 টাকা, আর তুমি যদি আলাদা চিকেন চাপ নাও তাহলে কিন্তু 50 টাকা। ও দেখো চর্বিযুক্ত চিকেন, রিয়াজি চিকেন না, রিয়াজি খাসি হয় জানি, রিয়াজি চিকেন হয় জানতাম না, চলো একটু খাওয়া যাক। এই গ্রেভিটা নিয়ে ঠিক এইভাবে বিরিয়ানির মধ্যে একটু ঢালা যাক, মানে একটা মাখামাখি বাইটা চিন্তাভাবনায় আছি, এটাই খাবো আমি, চিকেন চাপটা দিয়ে একটু ট্রাই করবো। চলো এইভাবে নিয়ে, ঠিক এইভাবে নিয়ে, জাস্ট সুপার, মানে গ্রেভিটার সাথে কিন্তু বিরিয়ানিটা দারুণ লাগছে আমার, দারুণ মানিয়েছে কিন্তু একদম। ভাই এরকম দুর্বল দুর্বল কেন ভাই? ভাই আনলিমিটেড রাইস বলে এত রাইস আমি নিয়েছি আর এত রাইস দাদা দিয়েছে আমার কাছে, এরকমটা কিন্তু হলে হবে না ভাই, এই রাইসগুলো সব খেয়ে উঠতে হবে, আনলিমিটেড গুলো তুমি নষ্ট করবা একদমই না কিন্তু। আমি আর পারছি না, ও পুরো পেট ভর্তি হয়ে গেছে, ও বাবা, মানে কি বলবো ভাই, দেখতে পাচ্ছ অবস্থা দেখো, ভুঁড়ির অবস্থাটা দেখো, 80 টাকার মধ্যে যে এতটা দেবে আমি কখনো এক্সপেক্ট করিনি যে এতটা 80 টাকার মধ্যে দেয়া যায়। আর ওই 80 টাকার বিরিয়ানিটা খাওয়ার পরে আমি আরো এক্সট্রা নিয়েছিলাম, মানে যেহেতু আনলিমিটেড, এখানে আনলিমিটেড নেওয়ার পরে সেটা সম্পূর্ণ যখন শেষ করলাম অবস্থা হচ্ছে এরকম, মানে শোচনীয় অবস্থা, মানে কি বলবো। তোমরা এখানে আসলে, তোমরা যতই ভোজন রসিক বাঙালি হোক, যতই খেতে পারো না কেন, এখানে আসলে তোমরা কিন্তু পারবে না, এইটুকু আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলতে বলতে ভুলে গেলাম, আর বিরিয়ানিটা কিন্তু আমার দারুণ লেগেছে, চিকেন চাপ নিয়েছে সেটাও কিন্তু দারুণ লেগেছে। আর তোমাদেরকেও রেকমেন্ড করবো অবশ্যই একবার হলেও আসো দাদার দোকানে, মানে দাদার দোকান বলতে দাদার বাড়িতে যেখানে রান্নাটা হয়, অবশ্যই এখানে আসো, তোমাদেরকে রেকমেন্ডেশন থাকলো। আর আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে, সেই বন্ধু সকলে ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।